সো হ্যালো আমাদের ইউটিউব ফ্যামিলি, কি খবর সবার? আশা করছি সকলেই খুবই ভালো আছো। আর গাইস, আজকে ভিডিওটা কিন্তু টোটালি ধামাকেদার হতে চলেছে, কারণ বন্ধুরা কিছুদিনের মধ্যেই আমাদের গেমের ভিতরে কিন্তু আসতে চলেছে নতুন একটা পেট। আর গাইস, পেটটা কিন্তু দেখতে খুবই মারাত্মক, তো তোমাদেরকেও দেখাবো পেটটা কেমন দেখতে, আর এর অ্যাবিলিটি কী হতে চলেছে সেটাও তোমাদের আজকে এই ভিডিওটায় বলে দেবো। তাছাড়াও গাইস, আমাদের গেমের মধ্যে নেক্সট কোন ইভোকানটা আসতে চলেছে তার কনফার্মভাবে তোমাদেরকে জানিয়ে দেবো। তাছাড়াও বন্ধুরা, গেমের ভিতর কিন্তু আসতে চলেছে নতুন কিছু বন্দুক, তো গাইস কী কী বন্দুক আমরা ফ্রি ফায়ারের মধ্যে দেখতে পাবো সেটাও গাইস তোমাদের আজকের এই ভিডিওটায় দেখিয়ে দেবো। আর গাইস, ফ্রি ফায়ার কিন্তু কিছুদিনের মধ্যে গেমের ভিতরে অনেক নতুন নতুন কিছু জিনিস আনতে চলেছে, তো গাইস সেগুলো কিন্তু খুবই মারাত্মক হতে চলেছে। তো আজকে ভিডিওতে সম্পূর্ণ ডিটেলসে তোমাদেরকে বলে দেবো ফ্রি ফায়ার গেমের ভিতর নতুন কী কী আনতে চলেছে। তো তোমাদেরকে বলবো আজকের এই ভিডিওটা এক ফোঁটা স্কিপ না করে অবশ্যই কিন্তু তোমরা লাস্ট অবধি দেখো। আর গাইস, তুমি যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে অবশ্যই কিন্তু অল করে দিও। তো চলো গাইস, আজকের এই ভিডিওটা শুরু করা যাক। সো বন্ধুরা, প্রথমেই তোমাদেরকে দেখে দিই আমাদের গেমের মধ্যে কোন নতুন পেটটা আসতে চলেছে। তো গাইস, তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ এই যে পেটটা, তো গাইস এই পেটটার ছবিটাই কিন্তু তোমাদেরকে এখন দেখাচ্ছি। সো এটা দেখতে পাচ্ছ টাইগারের মতো কিন্তু দেখতে হবে। আর গাইস, এই পেটটার নাম কিন্তু হতে চলেছে নিনজা টাইগার। তো গাইস, এটা কিন্তু এখনো কনফার্ম কোনো নেম না, কিন্তু নেম চেঞ্জ হতে পারে। কিন্তু গাইস, এই যে পেটটা দেখালাম এরকম টাইপেরই কিন্তু পেটটা হতে চলেছে, ঠিক আছে? সো এরপরে গাইস, এর অ্যাট্রিবিউট মানে এর স্কিলটা কি হতে চলেছে সেটাও গাইস তোমাদেরকে বলে দিই। সো বন্ধুরা, এই পেটটা যখন তোমরা কোনো গেমের ভিতর নিয়ে খেলবে, আর গাইস তুমি যদি কোনো এনিমিকে ড্যামেজ দাও, আর গাইস সেই এনিমিটা যদি দৌড়ায়, তখন কিন্তু তোমরা এনিমির উপর কিন্তু একটু এক্সট্রা ড্যামেজ কিন্তু দেখে নিতে পারবে, ঠিক আছে? তো এই পেটটার কাজ কিন্তু এটাই হতে চলেছে। আর গাইস, কিছুদিন পর তোমাদের পেটটা আসলে কেমন দেখতে হবে যখন গেমের মধ্যে আসবে সেটাও গাইস তোমাদের কিন্তু দেখিয়ে দেবো। তো বন্ধুরা, এরপরে তোমাদেরকে দেখিয়ে দিই আমাদের ফ্রি ফায়ারের মধ্যে কিন্তু আবারও নতুন দুটো বন্দুক কিন্তু আসতে চলেছে, যেটা গাইস তোমরা কিন্তু ফ্রি ফায়ারের নতুন যে বড় আপডেটটা আসবে, ফ্রি ফায়ার OB29 আপডেট, তখন কিন্তু তোমরা এই দুটো বন্দুক গেমের ভিতরে দেখে নিতে পারবে। তো কী কী বন্দুক গাইস তোমাদেরকে একটু ডিটেলসে দেখিয়ে দিই। তো তোমরা স্ক্রিনের ওপর দেখতে পাচ্ছ এই যে বন্দুকটা MK14, তো গাইস এই বন্দুকটা কিন্তু একটা লং রেঞ্জের বন্দুক হতে চলেছে। আর গাইস, এই বন্দুকটা কিন্তু ফ্রি ফায়ারের মধ্যে শীঘ্রই কিন্তু তোমরা দেখে নিতে পারবে। তাছাড়াও গাইস, স্ক্রিনের ওপর এই যে দেখতে পাচ্ছ T9, এই যে বন্দুকটা, তো গাইস এটা কিন্তু একটা ছোট্ট পিস্তল কিন্তু হতে চলেছে। তো রিয়েল লাইফে গাইস এটা কিন্তু এরকম দেখতে, আর যখন এটা গেমের ভিতর চলে আসবে হয়তো একটু চেঞ্জ করে দেওয়া হবে, ঠিক আছে? তো গাইস, এই যে দুটো তোমাদের বন্দুক দেখালাম, এই দুটো বন্দুক আমাদের ফ্রি ফায়ারে OB29 আপডেটের পর তোমরা কিন্তু গেমের ভিতর দেখে নিতে পারবে। তো বন্ধুরা, এরপরে তোমাদেরকে যে জিনিসটা দেখাতে চলেছে সেটা গাইস দেখলে তোমরা কিন্তু অবাক হয়ে যেতে চলেছে, কেননা গাইস এবারে ফ্রি ফায়ারের মধ্যে কিন্তু দুটো নতুন জিনিস কিন্তু অ্যাড করে দেওয়া হবে। তো কি কি জিনিস সেটাও তোমাদেরকে বলে দিচ্ছি। সো গাইস, তোমরা স্ক্রিনের ওপর এই যে স্কুটারটা দেখতে পাচ্ছ, সো গাইস এই স্কুটারটা কিন্তু এবারে কিন্তু তোমাদের যখন নতুন OB29 আপডেটটা আসবে, তোমরা কিন্তু গেমের ভেতরে এই স্কুটারটা কিন্তু চালাতে পারবে। তো বন্ধুরা, এটা কিন্তু আমরা লিক্সের মাধ্যমে জানতে পেরেছি, এখন অবধি কিন্তু কনফার্ম আপডেট আসেনি। তো গাইস, আমাদের যখন অ্যাডভান্স সার্ভার আসবে তোমাদের কিন্তু একদম ডিটেলসে দেখিয়ে দেবো যে এই স্কুটারটা তোমরা কি গেমের ভিতরে চালাতে পারবে কি পারবে না। তো তার জন্য কিন্তু তোমাদেরকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, ঠিক আছে? তাছাড়াও গাইস, তোমরা কিন্তু গেমের ভিতরে একটা নতুন বোট কিন্তু দেখতে পাবে, যেটা কিন্তু তোমরা জলের ভিতরে কিন্তু চালাতে পারবে, ঠিক আছে? আর বন্ধুরা, যে বোটটা আসবে সেটা কিন্তু তোমরা শুধুমাত্র কালাহারি ম্যাপের ভেতর চালাতে পারবে। আর গাইস, ওই বোটের ভেতর থেকে নাকি তোমরা ফায়ারিং করতে পারবে, এটাই কিন্তু এখন গাইস জানতে পারলাম। তো বন্ধুরা, তোমরা বুঝতে পারছো কেমনই নতুন আপডেট আসতে চলেছে। আর গাইস, ফ্রি ফায়ার যত ধীরে ধীরে পুরানো হচ্ছে তত নতুন নতুন আপডেট কিন্তু আনছে, ঠিক আছে? তো গাইস, এই যে কটা আপডেট তোমাদেরকে বললাম, তোমাদের এই কটা আপডেট কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আরও গাইস কিছু আপডেট আছে সেটাও তোমাদেরকে ডিটেলসে বলে দিচ্ছি। সো বন্ধুরা, এরপরে তোমাদেরকে বলে দিই আমাদের নেক্সট এলিট ক্যারেক্টার কি হতে চলেছে। সো বন্ধুরা, আমাদের নেক্সট এলিট ক্যারেক্টার কিন্তু মোকো হতে চলেছে। তো গাইস, যখন তোমরা এই মোকোটাকে নর্মাল থেকে এলিট করে নেবে তখন গাইস কি হবে তোমাদেরকে বলে দিচ্ছি। তো গাইস, এখন যদি তোমাদের কাছে যাদের কাছে মোকো আছে, আর গাইস তোমরা যদি মোকোটাকে ম্যাক্স করে নাও, তাহলে তুমি যখন কোনো এনিমিকে মারো একটা মাথায় দাগ হয় সেটা কিন্তু শুধুমাত্র 5 সেকেন্ডের জন্য থাকে। কিন্তু গাইস, যখন তোমরা মোকোটাকে এলিট মোকোতে করে নেবে তখন কিন্তু ওই যে 5 সেকেন্ডটা 8 সেকেন্ড বা 10 সেকেন্ড কিন্তু হয়ে যাবে, ঠিক আছে? তো গাইস, এলিট মোকোর কাজ কিন্তু এটাই হতে চলেছে। আর গাইস, সবথেকে যে জিনিসটা আমার ভালো লাগে, যদি কোনো ক্যারেক্টারকে এলিট করতে চাও তার জন্য কিন্তু তোমাদের কোনো খরচা করতে হয় না, শুধুমাত্র কিছু মিশন কমপ্লিট করে টোকেন কিন্তু কালেক্ট করতে হয়। আর গাইস, কাদের কাদের কাছে মোকো ক্যারেক্টার আছে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাতে কিন্তু ভুলো না, ঠিক আছে? সো গাইস, এরপরে তোমাদেরকে বলে দিই আরও কিন্তু নতুন দুটো ক্যারেক্টার আসার কথা আছে। তো গাইস, তোমরা স্ক্রিনের ওপর এই যে ছবিটা দেখতে পাচ্ছ, সো এই ক্যারেক্টারটা কিন্তু আসার কথা আছে, এখনও কিন্তু কোনো কনফার্ম আপডেট তোমাদেরকে বলবো না। তাছাড়াও এই যে আরেকটা ক্যারেক্টার, যেটা কিন্তু পাকিস্তানে একটা ক্যারেক্টার হতে চলেছে, সো এই ক্যারেক্টারও কিন্তু আসার কথা আছে। তো গাইস, তোমাদের শুধুমাত্র দেখিয়ে রাখলাম। তো যখন গাইস আমাদের অ্যাডভান্স সার্ভার ওপেন হবে তখন কিন্তু তোমাদেরকে ডিটেলসে দেখিয়ে দেবো কোন কোন ক্যারেক্টার আমাদের গেমের মধ্যে আসতে চলেছে, ঠিক আছে? সো বন্ধুরা, এরপরে তোমাদেরকে বলে দিই আমাদের নেক্সট ইভো গান কি হতে চলেছে। সো বন্ধুরা, কিছুদিন আগে কিন্তু তোমাদেরকে বলেছিলাম আমাদের ইভো গান কিন্তু XM8 কিন্তু হতে চলেছে, কিন্তু গাইস সেটাকে কিন্তু এখন চেঞ্জ করে দিয়েছে গাইনা, তার বদলে গাইনা ফার্মাসের ইভো গান কিন্তু আনতে চলেছে।
আর গাইস ফামাসের ইভো গানটা কিন্তু একটু ঘোষ থিমের ওপর কিন্তু হতে চলেছে। সো গাইস এখানে কিন্তু এখনো অ্যাভেলেবেল হয়নি যে আমাদের ফামাসের ইভো গানটা কেমন দেখতে হবে, শুধু গাইস কনফার্ম নিউজটা এসেছে যে ফামাসের ইভো গান কিন্তু আসতে চলেছে, যেটা গাইস তোমাদের জানিয়ে দিলাম, ঠিক আছে। সো বন্ধুরা আজকের ভিডিওতে তোমাদের যে যে আইটেমগুলো দেখালাম এই আইটেমটা কিন্তু তোমাদের ফ্রি ফায়ারের যে বড় আপডেটটা আসবে তারপরেই কিন্তু তোমরা এই আইটেমগুলো গেমের ভিতর কিন্তু দেখে নিতে পারবে, ঠিক আছে। সো বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু এতখানি কি ছিল, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে অবশ্যই কিন্তু অল করে দিও। সো বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো।